কারো যদি সিল্কি চিকেন লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপাতত 6 পিস সিল্কি রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, রেড, না সরি, ব্ল্যাকে হোয়াইট আর রেড একটা রয়েছে। কারো দরকার যদি হয় নিতে পারেন, আমার থেকে এসে সিল্কি আছে। এই আপনার 6 পিস সিল্কি রয়েছে, আপনার মোটামুটি 45 ডেজের বাচ্চা, 3,000 টাকা জোড়া, পিওর সিল্কি দেখতে পারেন। তো বন্ধুগণ, টার্কির খামার করতে পারেন, টার্কির মাংস খুব টেস্টি হয়। এই দেখেন আমার টার্কিটা মোটামুটি এখন পেখম নিচ্ছে, কারণ এখনও বয়স হয়নি তার, মাত্র এই 3 মাস, কিন্তু সে এখন থেকেই তার পেখম নেওয়া স্টার্ট করেছে। এখন এদের ওজন আছে 3 থেকে 3.5 কেজি, এটা প্রকৃত ওজনে আসবে আফটার 6 মান্থ, 8 কেজি থেকে 9 কেজি, তারপর 1 বছরের মধ্যে মানে 8 থেকে 9 মাসের মধ্যে এর ওজন আসবে 13 কেজি 14 কেজি। দেখুন, এটা এখন ছোটো বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চা অবস্থায় তার পেখম নিচ্ছে, সে মানে সঙ্গম করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু দেখেন বাচ্চা, তার যে ঠোঁটের ইয়েটা দেখেছেন, নাকের যে, এটা এখন পর্যন্ত বড় হয়নি। তাদেরকে ঘাস খেতে দিলে তারা এই ধরনের একটা পেখম করে, ভাবে যে তারা নিজেকে মনে করে তার প্রাকৃতিক অবস্থানে আছে, তার জন্য সেইভাবে করে। করকনাথের আর টার্কির ব্রিড একসঙ্গে করতে পারেন সুন্দরভাবে, টার্কির খুব ভালো ফসল হয় আর তার সৌন্দর্যও বেশি আর মাংসের মানদণ্ড খুব ভালো। আর করকনাথের তো সবাই আপনারা জানেন খুব ঔষধি সম্পন্ন। সো বন্ধুগণ, এখন তো অনেক দেরি হয়ে গেছে, লকডাউন অলরেডি রানিং, বাট এখন আর কোনো লাভ হবে না, এখন মাল পাওয়াও যাবে না। সো আপনারা নেক্সট ট্রাই করবেন, আমি অনেক দিন পরে একটা ভিডিও করেছি, আজ অনেক কাজ কম রয়ে গেছে, কারণ আমি আজ 30খানা মেচিওর টার্কি বিক্রি করে দিয়েছি, যার জন্য আমার ফার্মটা একটু খালি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুগণ। আর একটা সবচেয়ে রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটাকে আপনারা শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধুগণকে বলছি আমার চ্যানেলে আসলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুগণ। অনেক দিন পর আবার একটা ভিডিও করলাম, লকডাউন চলছে, কিছুই ভালো লাগছে না, চারিদিকে বন্ধ বন্ধ, তাই আমার এই এই টার্কি নতুন বেসটাকে ঘাস খাওয়াচ্ছি। দেখছেন কীভাবে টার্কিগুলো ঘাস খাচ্ছে, এখন যেই পজিশন আছে এখন তাদের ফিটিং খরচা একদম কমে যায়, কারণ তারা ঘাস খায় এখন। এই হলো আমার টার্কির নিউ বেচ, দেখতে পাচ্ছেন এই করকনাথ রয়েছে, দেখুন আমার করকনাথের ব্রিড খুবই সুন্দর গ্রোথ, খুব ভালো গ্রোথ। এই দেখুন, এটা একটা জায়ান্ট করকনাথ, এটা এখনও বাচ্চা রয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো আসলে অনেকেই টার্কির খামার করতে চায়, বাট সঠিক ব্যাপারটা জানে না, কারণ টার্কির মর্টালিটি অনেক বেশি থাকে, সেটা মরেই, ঠান্ডাতে হয় বা গরমের দিনে তাদের ঠান্ডাই লাগে। তো সঠিকভাবে না জানতে পারলে এই ধরনের প্রবলেম হয়। তারপরে এই দেখুন আমার খাকি ক্যাম্বেল রয়েছে, এখানে হোয়াইট পিকেন রয়েছে, আমি এই হাঁসগুলি সবগুলি বিক্রি করে দেব। দেখতে পাচ্ছেন আমার টার্কিগুলো সম্পূর্ণভাবে সুস্থ, খুব সুন্দর। আমি এখন একটা গাছের ডাল কেটে দিয়ে দিয়েছি, তারা সেভাবেই খাবে, কিন্তু সেটাকে ছিঁড়ে ছিঁড়ে দিলে আবার খাবে না, টার্কির ঘাস তাকে গাছ সহে দিতে হয়, কারণ সেটা